শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত আলোচনায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, বিনা ভোটে নির্বাচিত হয় সরকার সাধারণ মানুষের সমস্যার দিকে খেয়াল করছে না, তাই ক্ষমতাসীনদের হঠাতে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নাই, যত অত্যাচার অবিচার হোক না কেন তার বিরুদ্ধে একমাত্র জনগণকে নিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে, তার বিকল্প কোনো পথ খোলা নাই। আমরা যদি পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে থাকি সেই সময়, তাহলে কেন এই লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, সেই জবাবও আমাদেরকে দিতে হবে। এদিকে বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় বিএনপি নেতা মির্জা আব্বাস দাবি করেন, জনগণই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে। এই দৃঢ়চিতা তারেক রহমানকে এ দেশে মানুষের ভালোবাসা সুস্থ সাবলীল করে আন্দোলনের মাধ্যমে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে বেশি অত্যাচার হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে চলতে পারে না। মতের পার্থক্য হচ্ছে খুন, মতের পার্থক্য হচ্ছে মামলা, স্বাধীনভাবে সাংবাদিকরা কথা বলছে, কথা লিখছে, সম্প্রচার নীতিমালা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।